দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্ডার গাভাস্কার ট্রফি প্রথম টেস্ট ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে। আমরা দ্বিতীয় দিনের খেলাটাও দেখলাম এবং দ্বিতীয় দিনে ভারতের ডমিনেশন অব্যাহত রয়েছে। দিনটা পুরোপুরি ভারত নিজেদের করে নিয়েছে আমরা বলতেই পারি, যদিও তাদের কি ব্যাটার চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি কমপ্লিটলি ফেইল করেছেন। অভিষিক্ত সূর্যকুমার যাদব তিনিও আনসাকসেসফুল এবং আরও একজন অভিষিক্ত উইকেটকিপার ব্যাটার শ্রীকার ভারত তিনিও মাত্র 8 রান করে আউট হয়ে গেছেন তার অভিষেক ইনিংসে। বাট রবীন্দ্র জাদেজা, ক্যাপ্টেন রোহিত শর্মার নবম টেস্ট সেঞ্চুরিতে ভারত অলরেডি 144 রানের একটা হ্যান্ডসাম লিড নিয়েছে। অক্ষর প্যাটেলের ইম্যাটেরিয়াল 52 আনবিটেন রানস তার কথাও বলতে হবে। তবে আমি শুরুতেই যদি রোহিত শর্মার কথা বলি, এইরকম টিপিক্যাল কন্ডিশনে উনি ভারতের ব্যাটিংটা শুরু হয়েছিল 77-1 উইকেটে ডে টু, বাট গতকাল 56 রান করে অপরাজিত থাকা রোহিত শর্মা 69 বলেই সেই রান করেছিলেন। আজকে কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে বল পুরনো হয়েছে, তিনিও স্লো টিপিক্যাল টেস্ট ইনিংস খেলবার চেষ্টা করেছেন এবং 120 রানে আউট হবার আগে 212 বল খেলেছিলেন, 15টা 4, 2টা 6 হাঁকিয়েছিলেন। ক্যারিয়ারের এই নবম টেস্ট সেঞ্চুরিটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ফর ইন্ডিয়া, এবং সেই দেখানো পথে দেখছি রবীন্দ্র জাদেজাও খুব দায়িত্বশীল একটা টেস্ট ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন। 66 রানে অপরাজিত আছেন, ম্যামথ একটা ইনিংস খেলছেন, লম্বা ইনিংস, ম্যারাথন ইনিংস, 170 বল তিনি ফেস করে 9টা 4 মেরেছেন। আর অক্ষর প্যাটেলের ইম্যাটেরিয়াল 52 আনবিটেন কেন বলছি, একজন ব্যাটার যখন 8 নম্বরে নেমে 9 নম্বরে নেমে এইরকম 50+ একটা টেস্ট ইনিংস উপহার দেয় এইরকম বিরুদ্ধ কন্ডিশনে, সেখানে বলতেই হবে যে এই রানগুলোই ভারতকে ম্যাচ জেতাতে সাহায্য করবে যখন আমরা ডে 3-4-5 গিয়ে দেখব। টড মার্ফি আলো কেড়ে নিয়েছেন অস্ট্রেলিয়ান রাইট আর্ম অফ ব্রেক, অভিষেকে 5টা উইকেট 82 রানের খরচায়, এবং 5 জন টপ অর্ডার ভারতীয় ব্যাটারের উইকেট নিয়ে না 4টিখানি কথা নয়। ক্যাপ্টেন প্যাট কামিন্সও 1টা উইকেট পেয়েছেন এবং নেথান লায়ন তিনিও 1টি উইকেট পেয়েছেন। এই তো 7টি উইকেটের গল্প। কিন্তু আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, ম্যাচের চিত্রনাট্য যেভাবে এগোচ্ছে, ইন্ডিয়া লিড বাই 144 রানস এবং ডে টুতে 244 রান করলো, মাত্র 6টা উইকেট তাদের পড়েছে এবং পুরো 90 ওভার খেলা হয়েছে। সো ইন্ডিয়া দে আর ডমিনেটিং পারফরমেন্স কন্টিনিউজ অ্যাট নাগপুর ইন ডে টু অ্যাজ ওয়েল। সো এই ম্যাচটা আমার ধারণা যে 5th ডেতে যেতে হবে না, হয়তো আগামী 2 দিন অর্থাৎ ডে 3-4 মধ্যেই রেজাল্ট চলে আসবে। একবার যদি তৃতীয় দিনের প্রথম সকালে প্রায় 1.5-2 ঘন্টা ব্যাট করে নিতে পারে ইন্ডিয়া জাদেজা এবং অক্ষর সামি সিরাজের মাধ্যমে, তাহলে এই টোটালটা লিডটা প্রায় 250 হয়ে যাবে, অর্থাৎ 200+ লিড যদি ফার্স্ট ইনিংসে ভারত নিতে পারে। অস্ট্রেলিয়া এই কন্ডিশনে ডে 3-4 অশ্বিন আর জাদেজাকে সামলাতে ডেফিনেটলি হিমশিম খাবে, সাথে অক্ষর প্যাটেলকেও আমি আলোচনায় রাখছি। সো 3 জন স্পিনার 2 জন সিমার নিয়ে ভারতীয় বোলিং অ্যাটাক বিধ্বংসী হয়ে উঠবে ভারতের অস্ট্রেলিয়ার জন্যে দ্বিতীয় ইনিংসে। আগামী 2 দিন বা 3 দিন ভারতের এই ডমিনেশনস অব্যাহত থাকবে এবং একটা জয় দিয়েই ভারত সিরিজটা শুরু করতে যাচ্ছে, এটাই আমার প্রেডিকশনস। থ্যাংকস ফর ওয়াচিং উইথ গ্রেট পেশেন্স, এবং রিকোয়েস্ট করব শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একই সাথে শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর ফেসবুক পেজটি ফলো করে আমাকে সঙ্গ দিন। থ্যাংক ইউ।